নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ তোমরা প্রত্যেকেই জানো যে আজ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড এর নোটিফিকেশন যেটা পাবলিশ হয়েছিল সেটা আজ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো এখনো পর্যন্ত তোমরা প্রত্যেকেই জানো যে কেউ এখনো ডাউনলোড করতে পারো তো কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শেয়ার করছি তো তার জন্য প্রথমেই তোমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে এবং ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমরা দেবো এবং তার আগে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করবে তো তার আগে প্রত্যেকেই প্রত্যেকবারের মধ্যে প্রথমত রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এর লিঙ্ক অবশ্যই আমরা দেবো এখানে তোমরা কি করবে এখানে কিন্তু তোমাদের কোনো রকম ডেট অফ বার্থ লিখতে হবে না জাস্ট তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা লিখতে হবে এখানে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এখানে লিখছি তো এখানে কিন্তু আমরা আমাদের একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার লিখছি লেখার পরে তোমাদের কি করতে হবে একটা নিচে দেখো সাবমিট বলে অপশন আছে এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে সাবমিট অপশনে তোমরা যখন ক্লিক করবে এটা কিন্তু সার্ভারের অনেকেরই সমস্যা হতে পারে সে কারণে কিন্তু একটু লেট হতে পারে সবাই ওয়েট করবে বা পেজটা রিফ্রেশ করে আবার নতুন করে এনরোলমেন্ট আইডি লিখে তোমরা কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবে আশা করছি তোমাদের ডাউনলোড হয়ে যাবে যাদের ডাউনলোডের সমস্যা হবে কোনো চিন্তা নেই তোমরা একটু ওয়েট করবে যেহেতু একটু সার্ভারের চাপ আছে সেই কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে এবং এখানে দেখো আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে তোমরা একটু ওয়েট করো তাহলে দেখতে পাবে তো এখানে তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নিয়েছি এবং এখানে যে ওপেন অপশান আছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই ওপেন অপশানটা আসবে তোমাদের কি করতে হবে এই ওপেন অপশানে ক্লিক করবে যখনই ক্লিক করবে দেখো এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এবং তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তোমরা দেখো স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হয়ে গেছে এবং তোমাদের যে বিষয়টা তোমরা প্রত্যেকেই জানতে চাইছিলে যে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কি কি লেখা আছে প্রথমে তোমাদের লেখা থাকবে যে তোমরা কোন কোর্স করছো সেটা কিন্তু লেখা থাকবে যেমন এটা লেখা আছে দেখো পিজি বেঙ্গলি অর্থাৎ পিজি বিজি তারপরে তোমাদের নাম থাকবে আমরা যেমনটি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম তারপরে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা থাকবে এরপরে তোমাদের স্টাডি সেন্টার থাকবে এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যেটা বলেছিলাম যে কোন কোন পেপার তোমরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা কোন কোন পেপারগুলো দিতে পারবে সেগুলো কিন্তু এখানে দেখো মেনশন করা আছে পেপার টু বি সাবমিটেড এখানে কোন কোন পেপার তোমাদের সাবমিট করতে হবে দেখো লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এই চারটি পেপার তোমাদের সাবমিট করতে হবে এরপরে দেখো লেখা আছে অলরেডি সাবমিটেড এবং তার পাশে দেখো নীল কথাটি লেখা আছে এর অর্থ হচ্ছে তোমাদের এখনো পর্যন্ত কোনো পেপার তোমরা সাবমিট করোনি এবং সেই কারণেই কিন্তু এই নীল কথাটি আছে যখনই তোমাদের কোনো পেপার সাবমিট করা থাকবে বা অলরেডি প্রিভিয়াস ইয়ারে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট আছে তাদের কিন্তু এই নীল কথাটি থাকবে না যারা পরীক্ষা দাওনি তোমাদের কিন্তু এই নীল কথাটি থাকবে এরপরে তোমাদের ডেট অফ ইস্যু অর্থাৎ কত তারিখ তোমরা ডাউনলোড করছো সেটা কিন্তু এখানে আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং প্রত্যেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং এর লিঙ্ক আমরা অবশ্যই আমাদের গ্রুপগুলোতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে ওয়েবসাইটটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবো আনসারগুলো এবং ফাইনাল পরীক্ষার কমেন্টযোগ্য সাজেশান নোস খুবই স্বল্প মূল্যে পেতে চাও অবশ্যই আমাদের সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা যেমন স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্টে পাবে এর পাশাপাশি ফাইনাল যোগ্য সাজেশন নোটস পাবে এছাড়াও তোমরা চাইলে আমাদের সেন্টারের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিটও করিয়ে নিতে পারবে তো এই জন্য তোমাদের জন্য গ্রুপ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং এই এই বিষয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটি ইনফরমেশনের সাথে